হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসলাম। আজকে আমার কাছে রয়েছে ম্যাক্সের এক 30 কেজি উইং স্কেল, যেটার একটা সমস্যা হয়েছে। এখানে ওয়েট দিলে অনেকটাই কম দেখাচ্ছে। এখানে আমি একটা 1 কেজি ওয়েট দিয়েছি, এখানে 988 দেখাচ্ছে, মানে 989 আছে। তাহলে এই মেশিনারি ক্যালিব্রেশন কীভাবে করতে হয় সেটাই আজকে দেখাবো। আর তার সঙ্গে দেখাবো হচ্ছে এর যে ক্যালিব্রেশন ক্যাপাসিটি কীভাবে চেঞ্জ করতে হয়, যে যদি যে ক্যাপাসিটি এখানে দেখায় তার থেকে যদি কম ওয়েট তোমার কাছে থাকে সেইটা কীভাবে চেঞ্জ করতে হবে সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। তাহলে অবশ্যই আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো যে আমি কীভাবে কাজটা করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন বা এই ভিডিওটা প্রথম দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার আরও ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে চলো ভিডিওটা আমি শুরু করছি, তোমরা দেখো কীভাবে আমি কাজটা করছি। এখানে ক্যালিব্রেশন করতে গেলে ফাংশন প্রেস করে টিয়ারটাকে প্রেস করতে হবে। এখানে আমি ফাংশন প্রেস করে টিয়ারটাকে প্রেস করব। প্রেস করলে এখানে একটা ওয়েট চলে আসবে, এখানে একটা ওয়েট চলে এসছে, মানে 5000, মানে 5 কেজি ওয়েট দেখাচ্ছে, কিন্তু আমার কাছে রয়েছে 1 কেজি ওয়েট। তাহলে এইখানেই হচ্ছে চেঞ্জ করতে হবে। এই চেঞ্জটা কীভাবে করতে হবে সেইটাই দেখো যে আমি কীভাবে এই চেঞ্জটা করছি। এইটা চেঞ্জ করতে গেলে আগে মেশিনটাকে অফ করে নিলাম আমি। এবার এর সেটিংয়ে ঢুকতে হবে। সেটিংয়ে ঢুকতে গেলে এর ফাংশন চেপে মেশিনটাকে অন করতে হবে। এখানে ফাংশন চেপে আমি অন করেছি, এখানে অটো 01 দেখিয়েছে। এরপর আবার ফাংশনটাকে প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে কন্টিনিউ প্রেস করতে হবে। প্রেস করার পরে এখানে ক্যাল যখন আসবে, ক্যাল দেখিয়ে এখানে যে 5000 দেখাচ্ছে, এই যে ওয়েটটা দেখাচ্ছিল সেই ওয়েটটাই হচ্ছে এখানে দেখাচ্ছে। তাহলে এই ওয়েটটাকেই এখানে চেঞ্জ করতে হবে। এই ওয়েটটা চেঞ্জ করতে গেলে আগে আমাকে টিয়ার যে সুইচটা আছে এই টিয়ার সুইচটাকে প্রেস করতে হবে। এই টিয়ার সুইচ দিয়ে এই ক্যাপাসিটিটাকে চেঞ্জ করে নিতে হবে। আমি ভুল করে ফাংশনটাকে প্রেস করে দিয়েছি। এখানে আবার আমি ফাংশনটাকে কন্টিনিউ প্রেস করছি, যখন আবার ক্যাল দেখিয়ে 5000 আসবে তখন আমি ছেড়ে দেব। এখানে ক্যাল দেখিয়ে 5000 চলে এসেছে। এবার আমি টিয়ার দিয়ে এটাকে চেঞ্জ করছি। এটাকে টিয়ার প্রেস করলে, কন্টিনিউ টিয়ারটাকে প্রেস করলে এটা বাড়তে থাকবে, এক সময় গিয়ে আবার ওটা 500 থেকে শুরু করবে, তারপরে 500 থেকে আবার 1000 এরকমভাবে চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছ যে কন্টিনিউ এটা চেঞ্জ হচ্ছে, টিয়ারটাকে প্রেস করলে এখানে বাড়ছে, বাড়তে বাড়তে এক সময় গিয়ে ওটা 500 আবার শুরু হবে। এখানে আমি কন্টিনিউ প্রেস করছি, এখানে 500 দেখি এসে আবার 1000 আসলো। এবার এখানে ফাংশনটাকে প্রেস করলে এখানে এন্ড দেখাবে, তারপরে আবার টিয়ারটাকে প্রেস করতে হবে, করলে এখানে মেশিনটা চালু হয়ে যাবে। এবার যেরকম ক্যালিব্রেশনে ঢুকতে হবে যেরকম ছিল, যে ফাংশন চেপে টিয়ারটাকে প্রেস করলে যে ক্যালিব্রেশন মোডে ঢুকবে সেটাই আবার করতে হবে। এখানে আমি ফাংশন চেপে টিয়ারটাকে একবার প্রেস করব, প্রেস করলে এখানে ক্যালিব্রেশন মোডে চলে আসবে। এখানে আমি ফাংশন চেপে টিয়ারটাকে প্রেস করছি, এখানে ক্যাল দেখিয়ে 1000 দেখাচ্ছে, যেটা কিনা আগে 5000 দেখাচ্ছিল, এখন কিন্তু এখানে 1000 দেখাচ্ছে। এবার আমি 1 কেজি ওয়েট এখানে দিয়ে দিয়েছি। এরপর আবার টিয়ারটাকে প্রেস একবার করতে হবে, প্রেস করলে এখানে ফাইনাল ক্যালিব্রেশন হয়ে যাবে। এখানে কিন্তু 1000 আমার ফাইনাল ক্যালিব্রেশন হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো রকম কম ওয়েট এখানে দেখাচ্ছে না, যেটা কিনা প্রথমে আমার দেখাচ্ছিল। এখানে আমি আরও একটা 500 একটা ওয়েট দিয়ে দিলাম, দেওয়ার পরেও এখানে কিন্তু আমার 1500 কিন্তু দেখাচ্ছে, মানে 1 কেজি 500 এখানে আমার কিন্তু সঠিক ওজনটাই দেখাচ্ছে। এখানে কোনো রকম কিন্তু আমার ওয়েট আমার এখানে কম দেখাচ্ছে না। তাহলে এটাই হচ্ছে এর ক্যালিব্রেশন। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আর যদি কোনো তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেখান থেকে অনেকটাই তোমাদেরকে সমাধান করে দিতে পারবো।
তাহলে এই ছিল আজকের ক্যালিব্রেশন যা তোমাদেরকে শেয়ার করলাম। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা আমার সাথে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো।